Hello everyone, welcome to my YouTube channel. আজকে GNM ANM entrance 2023 এর উপর আমরা ক্লাস করছি। ইংলিশ পেপারের উপর আমাদের ননস্টপ ক্লাস চলছে। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 4 আলোচনা করব। অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এখন থেকে, তাহলে দেখবে যে অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং 2023 তে ভালো একটা তোমরা অবশ্যই র‍্যাঙ্ক করতে পারবে এবং প্রথম রাউন্ডেই, ঠিক আছে, প্রথম রাউন্ডে তোমরা কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট চান্স পেয়ে যাবে বা সিট অ্যালটমেন্ট হবে। সো দ্যাট ভালো করে তোমরা প্রিপারেশন করো, প্রত্যেকটা ক্লাস দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের বলে রাখি টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে অনেক ধরনের তোমাদের ইনফরমেটিভের সাথে সাথে পিডিএফ প্রোভাইড করা হয়। তো চলো ক্লাসগুলো শুরু করি এবং অবশ্যই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো উত্তরগুলো জানা থাকলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রথমে রয়েছে দেখো কারেক্ট স্পেলিং টেস্ট তোমাদের করতে হবে। দেখো এগুলো তোমরা 2021 and 2022 এই দুটো ইয়ারে কোশ্চেন যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এই কারেক্ট স্পেলিং টেস্ট তোমরা পরীক্ষায় দেখতে পাবে। এই কারণে এখন থেকে তোমরা যদি প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে অবশ্যই তোমরা একটা স্কোর করতে পারবে। প্যাসেঞ্জার কোনটা সঠিক বানান হবে, অবশ্যই তোমরা অ্যান্সার দিয়েছো এবং সঠিক তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যাসেঞ্জার। ওকে, আশা করছি উত্তরগুলো তোমাদের প্রত্যেকে দিচ্ছ। নেক্সট রয়েছে দেখো সিমিটেরি। এই সিমিটেরি কথার অর্থ হচ্ছে কবরস্থান। তো কোনটা সঠিক উত্তর হবে, তোমরা অবশ্যই চেষ্টা করেছো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট দেখো, নেক্সট এখানে যেটা বানানটা রয়েছে তোমাদের বা সঠিক যে তোমাদের বানানটা চুজ করতে হবে সেটা হচ্ছে সেরেমনি। ওকে, তো আশা করি উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী চলে যাব। দেখো অপোজিট ওয়ার্ড তোমাদের পরীক্ষায় তোমরা দেখেছো, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলো তোমরা যদি কোশ্চেনগুলো নাও তাহলে অবশ্যই দেখতে পাবে অপোজিট ওয়ার্ড তোমাদের হ্যাজার্ড। দেখো হ্যাজার্ড কটার অর্থ হচ্ছে কি উদার, সরি ঝুঁকি বা নিষ্পত্তি। হ্যাজার্ড কটার অর্থ হচ্ছে ঝুঁকি বা নিষ্পত্তি, এর অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত বা অ্যান্টোনিম ওয়ার্ড তোমাদের ফাইন্ড করতে হবে। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ সিকিউরিটি। দেখো সিকিউরিটি মানে হচ্ছে নিরাপদ, ঠিক আছে, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপদ, আর হ্যাজার্ড কটার অর্থ হচ্ছে কি ঝুঁকি, ঝুঁকি বা বিপত্তি বা যেটা মানে অনেক ঝুঁকিপূর্ণ কাজ, রিক্সি কাজ, সেটাকে কিন্তু বলা হচ্ছে। তাহলে অপোজিট ওয়ার্ড হয়ে যাবে সিকিউরিটি, মানে হচ্ছে নিরাপদ। ওকে, পরবর্তী রয়েছে দেখো হ্যাসেল। ওকে, তো এর সঠিক মিনিংটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তো আশা করছি উত্তরটা অনেকে দিবে, কারণ হচ্ছে এটা কিন্তু আমি অলরেডি তোমাদের প্র্যাকটিস সেটে আলোচনা করেছি, ঠিক আছে। তোমরা এই কারণে তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমরা যদি ভালো করে দেখো, বিভিন্ন কোশ্চেন কিন্তু আমি রিভাইজ করছি যাতে তোমাদের কিন্তু এই প্র্যাকটিস সেটের মাধ্যমে রিভাইজ হয়ে যায়। ওকে, তো হ্যাসেল কথার অর্থ কী এবং এর সঠিক অ্যান্সারটা কী হবে আশা করছি প্রত্যেকে পারবে, এবং অবশ্যই তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, আশা করছি প্রত্যেকে দিবে সঠিক অ্যান্সার দেওয়ার। ওকে, রাইট অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। পরবর্তী রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের যে সেম মিনিং বা সিনোনিম বা প্রতিশব্দ তোমাদের ফাইন্ড করতে হবে। কী ওয়ার্ড রয়েছে, যে এখানে ওয়ার্ড রয়েছে জেনেরাস। দেখো জেনেরাস কথার অর্থ আশা করি প্রত্যেকে জানো উদার। তো এই উদারের সঠিক তোমাদের সেম ওয়ার্ড বা নিয়ারেস্ট মিনিং বা প্রতিশব্দ বা সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে। তো অবভিয়াসলি রাইট অ্যান্সার হয়ে যাবে এবং তোমরা যে অ্যান্সারটা আশা করি দিয়েছো সেটা হচ্ছে বেনিভোলেন্ট, মানে হচ্ছে পরোপকারী বা উদারতা। পরবর্তী প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে জিনিয়াল। দেখো জিনিয়াল কথার অর্থ হচ্ছে আনন্দদায়ক। তো সঠিক তোমাকে সেম মিনিং বা নিয়ারেস্ট ওয়ার্ড বা সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে। তো অবভিয়াসলি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ প্লিজেন্ট। প্লিজেন্ট মানে হচ্ছে আনন্দদায়ক। পরবর্তী দেখো এখানে প্রশ্ন রয়েছে ইরর, কারণ ইররগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এবং বিভিন্নভাবে তোমাদের প্রশ্ন করা হয়। এখানে যদি তোমাদের ইরর থাকে তাহলে কিন্তু ফাইন্ড করতে হবে, নচেত তোমাদের অপশন ডি চুজ করতে হবে, নো ইরর। এখানে বলা হচ্ছে দ্য ইংলিশ ইজ এ ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ অ্যামং সাউথ ইন্ডিয়ানস। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা। দেখো এখানে যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে সেহেতু তোমাদেরকে মনে রাখতে হবে ইংলিশের আগে
এই অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে দ্যা কিন্তু ব্যবহার কোনো মতে করা যাবে না। দ্য ইংলিশ এই কথাটার অর্থ কিন্তু ইংল্যান্ডের পার্সন বা পিপলকে বোঝায়। যেহেতু এখানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, সেহেতু তোমাদের এই ইংলিশের আগে যে দ্য ব্যবহার হয়েছে সেটা কিন্তু এ ব্যবহার করা হবে না। অর্থাৎ তোমাদের যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে এই রকম, ইংলিশ ইজ এ ভেরি, ইংলিশ হয় খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ, জনপ্রিয় ভাষা, কোথায়? অ্যামং সাউথ ইন্ডিয়ান্স, অর্থাৎ সাউথ বা দক্ষিণ ভারতীয় লোকেদের মধ্যে ইংলিশ হচ্ছে একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলছি, এইগুলো ছোট ছোটগুলো স্টেপ করে তোমরা মনে রাখবে। ইংলিশ এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, আমরা এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি। সেহেতু এখানে ইংলিশের আগে দ্য যে ব্যবহার হয়েছে সেটা কিন্তু হবে না, কারণ হচ্ছে ইংলিশ এখানে ল্যাঙ্গুয়েজ হয়েছে। যদি সেন্টেন্সটা এইরকম হতো যে দ্য ইংলিশ পিপল, তাহলে কিন্তু দ্য ব্যবহার হয়েছে সেটা কিন্তু পারফেক্ট হতো। ওকে, আশা করি তোমরা বুঝতে প্রত্যেকে পেরেছ। নেক্সটে চলে যাব। নাম্বার নাইনে রয়েছে, দিস কন্টেনার ইজ ফুল উইথ ওয়াটার, সো আই ক্যান্ট ক্যারি ইট ফর এ লং ডিস্টেন্স অ্যাট অন গো। ওকে, তো দেখো তোমরা এটা কিন্তু গ্রামাটিক্যাল অবশ্যই, এটা কিন্তু তোমাদের যেটা প্রিপোজিশন রিলেটেড কিন্তু ইরর রয়েছে। ওকে, আশা করছি প্রত্যেকে পেরেছো। দেখো এখানে যে ফুল রয়েছে, ফুল মানে হচ্ছে পরিপূর্ণ, এই ওয়াটার দিয়ে পরিপূর্ণ। তাহলে এখানে যে উইথ তোমাদের প্রিপোজিশন রয়েছে সেটা কিন্তু হবে না, অর্থাৎ উইথের পরিবর্তে তোমাদের এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। কেন? কারণ হচ্ছে এই ফুলের পরে এখানে অফ অবশ্যই ব্যবহার হবে। কারণ হচ্ছে দিস কন্টেনার, অর্থাৎ এখানে বলা হচ্ছে দিস কন্টেনার মানে এই পাত্রটি ইজ ফুল, পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ? অফ ওয়াটার, অর্থাৎ জলে পরিপূর্ণ। ওকে, নেক্সট বলছে সো, তাই আই কান্ট, আমি পারি না ক্যারি, বহন করতে ইট, অর্থাৎ এটা আমি বহন করতে পারি না, ফর এ লং ডিস্টেন্স, অর্থাৎ অনেক দূরত্বে, অ্যাট অন গো, একেবারে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এইভাবে তোমাদেরকে ছোট ছোট স্টেপ করে কিন্তু এখন থেকে ভালো করে বুঝতে হবে, এবং প্রয়োজন সাপেক্ষে তোমাদেরকে এগুলো নোট করে রাখতে হবে একটা খাতায়, তাহলে দেখবে স্কোর অনেক তোমরা ভালো করতে পারবে। নেক্সট রয়েছে, দেখো, ইফ ইউ উইল ফিনিশ ইউর হোমওয়ার্ক আই উইল গিভ ইউ অ্যান আইসক্রিম। দেখো এই যে সেন্টেন্স রয়েছে এখানে দুটো কিন্তু ক্লজ রয়েছে। ওকে, তো কি দুটো ক্লজ তোমাদেরকে দেখতে হবে, তোমাদের আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে বলা হচ্ছে ইফ ব্যবহার হয়েছে, ইফ ব্যবহার হয় কখন? ইফ যদি থাকে তাহলে সচরাচর তোমাদের সিম্পল প্রেজেন্টে এটাকে কনভার্ট করতে হয় যদি তোমাদের ইফ থাকে। ওকে, দ্যাট মিন্স ইফ ইউ উইল ফিনিশ ইউর হোমওয়ার্ক, অর্থাৎ দেখো এই যে ক্লজ রয়েছে এটাও ফিউচারে রয়েছে, আবার এই যে ক্লজটা রয়েছে এটাও ফিউচারে রয়েছে, দুটো কিন্তু একটা সেন্টেন্সে ফিউচারে হয় না। অর্থাৎ তোমাকে দেখো এখানে বলা হচ্ছে ইফ উইল ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি যদি তোমার কাজ সম্পূর্ণ হবে, দেখো এখানে ফিউচার মানে হবে এই কথাটা কিন্তু আসবে না, অর্থাৎ যদি ইফ ফিনিশ তুমি সম্পূর্ণ করো ইওর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব অ্যান আইসক্রিম, একটা আইসক্রিম আমি তোমাকে দিব যদি তুমি হোমওয়ার্ক সম্পূর্ণ করো। তাহলে বুঝতে পেরেছো এখানে কিন্তু উইল হবে না, কারণ এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে তোমাদেরকে করতে হবে। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রত্যেকে জানি যে ভার্ব কিন্তু তোমাদের সিম্পল হবে, অর্থাৎ এর সঙ্গে কিন্তু অক্সিলারি উইল ব্যবহার হবে না। ওকে, তাহলে ইফ ব্যবহার হয়েছে, ইফ ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব, কি দিব? অ্যান আইসক্রিম, একটা আইসক্রিম। ওকে, তাহলে এই যে তোমাদের মেন ক্লজটা রয়েছে এটা হচ্ছে মেন ক্লজ। তাহলে মেন ক্লজ কিসে রয়েছে? মেন ক্লজ সিম্পল ফিউচারে তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে, সিম্পল ফিউচারে রয়েছে। ওকে, তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ধরনের কিন্তু তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, বা এই ধরনের যে ক্লজ রিলেটেড তোমাদের কিন্তু
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু অনেক সময় অনেক পরীক্ষায় বোঝা বা জিজ্ঞেস করা হয়। ওকে, নেক্সট আমরা দেখে নেব নাম্বার ইলেভেনে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের করতে হবে, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ ইওর সাকসেস। ওকে, তাহলে দেখো এই যে তোমাদের এই ওয়ার্ডটা রয়েছে অ্যাওয়ার, এর হচ্ছে একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কিত কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, অর্থাৎ অ্যাওয়ারের পরে কোন প্রিপোজিশন তোমাদের কাজে লাগবে। আমরা প্রত্যেকে জানি অ্যাওয়ারের পরে কিন্তু সব সময় তোমাদের এই অফ প্রিপোজিশনটা ব্যবহার হয়, আশা করি প্রত্যেকে জানো এবং প্রত্যেকে মনে রেখেছো। নেক্সট আমরা চলে যাব নাম্বার 12 কোশ্চেনে, এখানে তোমাদের অনার সাবস্টিটিউশন করতে হবে বা ওয়ার্ড যেটাকে বলা হয় বা এক কথায় যেটাকে প্রকাশ করা বলা হয়। এখানে বলা হচ্ছে অন হু কালেক্টস কয়েন, অর্থাৎ যে কয়েন বা মুদ্রা কালেক্ট করে তাদেরকে কি বলা হয়। ওকে, তো আশা করি অ্যান্সারটা প্রত্যেকে পেরেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ নিউ মিসমেটিক্স বলা হয় যে কয়েনগুলোকে একসাথে কালেক্ট করে। পরবর্তী কোশ্চেন, অন হু গোজ অন ফুট, অর্থাৎ কেউ পায়ে হেঁটে যে যাত্রা করে যাতায়াত করে তাদেরকে কি বলা হয়, সেটা অবভিয়াসলি অপশন বি, অর্থাৎ পেডেস্ট্রিয়ান বলা হয় যে পায়ে হেঁটে চলাচল করে। নাম্বার 14 কোশ্চেনে বলা হচ্ছে আবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, বিওয়ার ড্যাশ ডগস লেটস ইউ শুড বি বিটেন। তাহলে এখানে ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ বিওয়ার, দেখো বিওয়ারের পরে আমরা সবাই জানি যে এই অপশন বিটা ব্যবহার করা হবে, অর্থাৎ বিওয়ারের পরে সবসময় তোমাদের অফ প্রিপোজিশনটা ব্যবহার অবশ্যই হবে, বিওয়ার অ্যান্ড অ্যাওয়ার এই দুটোর পরে কিন্তু সবসময় তোমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করবে, ভালো করে তোমরা এগুলা মনে রাখার চেষ্টা করো। ওকে, কারণ এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হচ্ছে। নেক্সট রয়েছে দেখো ন্যারেশন চেঞ্জ, মনোজ সেড আই মাস্ট গো নাও। দেখো তাহলে কি করে করতে হবে, এখানে দেখো এখানে কি রয়েছে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে এটা কি করে কনভার্ট করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে, আশা করি প্রত্যেকে পেরেছো এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো। তো অবভিয়াসলি রাইট অ্যান্সার অপশন ডি, কারণ হচ্ছে এখানে সেডের পরে কিন্তু অবশ্যই তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে, এবং আই বলতে এখানে কাকে বোঝাচ্ছে, মনোজকে বোঝাচ্ছে, সেহেতু এখানে অবশ্যই তোমাদের হি ব্যবহার করতে হবে। আর যেটা তোমাকে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে নাও, নাও এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে অবশ্যই তোমাদের দেন ব্যবহার করতে হবে, দেন মানে হচ্ছে তখন। ওকে, তো আমি অবশ্যই যাব, আমি এখন অবশ্যই যাব, আমি এখন অবশ্যই যাব। ওকে, তো এটা তোমাকে অবশ্যই এই গোই নাও রয়েছে, নাও এর পরিবর্তে অবশ্যই তোমাকে দেন ব্যবহার করতে হবে। ওকে, তো আশা করছি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে এবং একটা ভালো র্যাঙ্ক করতে চাও এই কয়েক মাসের মধ্যে, তাহলে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা পেপারের ওপর ক্লাসগুলো আমাদের চলছে, প্লিজ প্রত্যেকে ক্লাসগুলো দেখো এবং টেলিগ্রামে লিংক রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, বিভিন্ন ধরনের কুইজ তোমাদের সেখানে প্রোভাইড করা হয়, ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করা হয়, পিডিএফও তোমরা সেখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। থ্যাংক ইউ।